ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्याति हरे देवी नारायणी नमोस्तुते। ओम यथाग्ने दाहिका शक्ति राम कृष्णे स्थिताया सर्व विद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराजेर बक्तृता संकलन সৎ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজ বাংলা নববর্ষ, আপনাদের সকলকে এই নববর্ষের দিন আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করেছিলাম আমার ফেসবুকের পাতায়, সেখানে একটা ঘটনা ছিল এরকম। আমরা যখন ময়ালিচাপুর থেকে ফিরে আসছি, ময়ালিচাপুরের প্রতিষ্ঠা অনুষ্ঠানে গিয়েছি, ফিরে আসছি, সবাই খুব সময়ের ব্যাপারে খুব পাবন ছিলেন ওখানে, রমেশ মহারাজ এবং গোবিন্দ মহারাজ যারা এই বাসের ইনচার্জ ছিলেন। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, তখনও দুজন সাধু আসতে পারছেন না। একজনের একটু পায়ের সমস্যা হচ্ছিল বলে, অনেকটা রাস্তা হেঁটে আসতে হবে বলে তিনি ধীরে ধীরে আসছিলেন। এমন সময় আমাদের বাসের শেষে বসেছিলেন একজন সাধু, বর্তমানে তার শরীর চলে গেছে, স্বামী গরিষ্ঠানন্দজি দেবেন্দ্র মহারাজ। উনি তার সেই হেঁড়ে গলায় রামকৃষ্ণ সরণম গাইতে শুরু করলেন। এবারে বিশ্বাস করবেন কিনা জানি না, যেরকমভাবে ঢেউ আসছে সেরকম পেছনে সেই সমুদ্রের ঢেউয়ের মতো পেছন থেকে সামনে অবধি সারা বাস এই রামকৃষ্ণ নামে একেবারে তন্ময় হয়ে গেলেন। এমনকি যারা দুজন একে অপরের সাথে বচসা করছিলেন, সেই রমেশদা এবং গোবিন্দ মহারাজ দুজনেই রামকৃষ্ণ নাম গাইতে শুরু করলেন। তারই মধ্যে কখন টুক করে দুটি সাধু উঠে বসে পড়লেন জানতে পারলেন না, প্রায় 25 মিনিট ধরে চলে গেল। আমার সাধু জীবনের এটা সবচেয়ে বড় অভিজ্ঞতা, আমার একেবারে শুরুর দিকে, যে শ্রীরামকৃষ্ণ নামের তরিতে আমরা যদি ভেসে যেতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনের কোনো সমস্যা থাকবে না এবং সমস্ত সমস্যা আমরা খুব সহজে অতিক্রম করে যেতে পারব। আজকের এই নতুন বছরে এটি আমাদের প্রার্থনা যে আমরা যেন সবাই শ্রীরামকৃষ্ণের নামের তরিতে ভেসে যেতে পারি, নিত্য নিরন্তর তার নাম করতে পারি। আর পূজনীয় মহারাজ প্রভু মহারাজ যেরকম বলেছিলেন, কনসিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, সচেতনভাবে এবং সততভাবে যেন ভগবানের নাম করে এগিয়ে যেতে পারি। এটা একবারে খুব পরিষ্কার আমরা যে আলোচনাগুলো করি তাতে একটাই কথা, যে কেমন করে ভগবানের ভালোবাসা হয়। আমরা নানা রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নানা কথা বলি, কিন্তু সব কথার একটাই উদ্দেশ্য, কী করে ঈশ্বরের মতি হয় এবং জীবনের প্রত্যেক দিনে আমাদের যে ব্যস্ততার ভেতরে কেমন করে ভগবানকে আমরা আপন করে নিতে পারি, আমাদের জীবনের একটা অঙ্গ করে তুলতে পারি। আজকের বক্তৃতামালার বক্তৃতা সংখ্যা 43, সেটি রামকৃষ্ণ আশ্রম কুচবিহারে দেওয়া 12 মে 1957 সালের ঘটনা। মহারাজ বলছেন, উপনিষদ বলছেন, সংসারে দুটো রাস্তা, শ্রেয় এবং প্রিয়। পুরাণ তাদেরকেই বলছেন নিবৃত্তি মার্গ এবং প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ এবং প্রবৃত্তি মার্গ। আনন্দধামে যেতে হলে নিবৃত্তি মার্গ ধরতে হবে। উপনিষদ যে দুটো রাস্তা বলেছেন তার মধ্যে একটা বেছে নিতে হবে, প্রিয়কে ছেড়ে শ্রেয়কে ধরতে হবে। পরম ভক্ত রামপ্রসাদ জীবনের শ্রেয় পথ বেছে নিয়েছিলেন, সংসার থেকেও নিবৃত্তি মার্গ অবলম্বন করেছিলেন। তার জীবন ভোগের জীবন নয়, ত্যাগের জীবন। রামপ্রসাদ একটি গানে তার মনকে কালী কল্পতরুমূলে বেড়াতে যেতে ডেকেছেন, আয় মন বেড়াতে যাবি কালী কল্পতরুমূলে, চারি ফল কুড়ায় পাবি। আপনার এই গানটা শুনেছেন। কল্পতরু একরকম স্বর্গবৃক্ষ, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। ভগবান কল্পতরুস্বরূপ, তার কাছে যে যা চায় সে তাই পায়। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল পাওয়া যায়। রামপ্রসাদ গৃহী হয়েও নিবৃত্তি মার্গ বেছে নিলেন, কারণ দুটি পথে একসঙ্গে চলা যায় না, যাহা রাম তাহা নেহি কাম। আমরা ভোগের পথে চলতে গিয়ে এত দুঃখ কষ্ট পাই, তবুও সেই পথে চলি। ঠাকুর বলেছেন, উঁট কাটা ঘাস খেতে বড় ভালোবাসে, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে তবু ছাড়বে না। এ সংসার কত জ্বালা যন্ত্রণাময়, কত অশান্তি, তবু লোকে বিষয়ভোগের জন্য পাগল। বিষয়ভোগে যে একেবারেই শান্তি নেই এটি বুঝতে কত জন্ম যায়, তবে মানুষের হুঁশ হয়। হুঁশ মানে চৈতন্য, রামপ্রসাদের চৈতন্য হয়েছিল তাই সংসারে ডোবেননি, এই কথাটা বলছেন। আমাদের উপনিষদ আমাদের দুটো পথ বেছে নিতে, দুটো পথের মধ্যে যে কোনো একটা পথকে বেছে নিতে বলেছেন, যে কোনোভাবেই থাকি না কেন আগে আমাদের জানা দরকার কোনটা চাই। মায়ের দেখুন সেই সুন্দর কথা, মায়ের কত সহজ সরল কথায় মায়ের কথাটা বলছেন। মা বলছেন,
যে যদি শান্তি পেতে চাও, শান্তি পেতে চাও তো অনেক পরের কথা, আগে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি চাই, শান্তি চাই না অন্যরকম জীবন চাই। দুটোর ভেতরে আলাদা আলাদা আছে, একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে স্বস্তি। স্বস্তি মানে রিলিফ ফর দি টাইম পিরিয়ড, একটা অল্প সময়ের জন্য একটু কষ্ট আমার কমবে। কিন্তু শান্তি হচ্ছে রিলিফ, ইটার্নাল রিলিফ, চিরন্তন সুখ, চিরন্তন স্বস্তি, একেবারে সারা জীবনের মতো। তাই সবার আগে সিদ্ধান্ত নিতে হয় কোনটা আমার চাই, অল্প জিনিস চাই না খুব বেশি দিনের জন্য চাই। আপনারা দেখবেন যখন ভালো জিনিস কিনতে যান, গ্যাজেট কিনতে যান, রেফ্রিজারেটর, টেলিভিশন, এই সমস্ত জিনিস কিনতে যান, আপনারা সবসময় অনেক দিনের কথা ভাবেন, কতদিন চলবে। এমনকি যে আগেকার দিনে কেনা হতো, এখন আর কেউ কেনে না, সেটা হচ্ছে সেলাই মেশিন। সেলাই মেশিন কেনা হতো, কত সময় ধরে লাগবে, তারপরে ওই যে উল বোনার মেশিন, কত কত তাড়াতাড়ি বুনতে পারবে এটা আমার, কতটা যে কোনো জিনিস আপনি কিনুন, কড়াই কিনতে গেলেই আপনারা ভাবেন যেটা অনেক দিন চলবে কি না। আবার আজকাল তো কালো লাগানো কি সমস্ত কড়াই টড়াই পাওয়া যায়, সেই সব কিছুতে আমরা উপযোগিতার কথা ভাবি যে এইটা আমার কতটা উপযোগী, আমার জীবনের জন্য কতটা উপযোগী। ঠিক সেই রকমভাবে ভগবানের পথে যেতে গেলে আমরা ভগবানের পথ যেতে চাই কি না, দু পথ দিয়ে ভগবানকে পাওয়া যায়। একটা পথ দিয়ে খুব সহজে ইটার্নাল শান্তি পাওয়া যায়, আর আরেকটা পথ দিয়ে হয়তো গিয়ে সামনে গিয়ে ফিরেও আসতে হয়। একটা হচ্ছে নিবৃত্তি মার্গ, আর একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ মানে আমি এই জিনিস থেকে নিজেকে, মনটাকে তুলে নিচ্ছি, এই যে ভোগ্য বস্তু থেকে মনটা তুলে নিচ্ছি, এইটার কথা। এই দুটো রাস্তা, কোনো একটা রাস্তাকে বাছতেই হবে। যদি আমরা একেবারে যদি ঠিক ঠিক ভগবানের কাছে যেতে চাই, তাহলে আমাদের নিবৃত্তি মার্গেতে যেতে হবে, প্রবৃত্তি মার্গে ঈশ্বরকে সেভাবে পাওয়া যায় না, ভোগের মধ্যে দিয়ে সেই অর্থে ভগবানকে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে সেই ভোগ আমাদের এমন ভুলিয়ে রাখে, সেটা আমাদেরকে সবসময়ের জন্য কষ্ট দিতে থাকে। তাহলে আমরা যারা সংসার করি, তার সবাইকে ছেড়ে দিয়ে শ্রমণ হয়ে যাব তা নয়, সংসারে থেকেও আমরা এই নিবৃত্তি মার্গকে অবলম্বন করতে পারি। তার চরমতম উদাহরণ শ্রীরামকৃষ্ণ এবং সহজতম উদাহরণ শ্রীমা সারদা দেবী। চরমতম উদাহরণ শ্রীরামকৃষ্ণ কেন, তিনি স্বয়ং সন্ন্যাসী হয়েছিলেন, বিরজাহন করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, কিন্তু তাকে কিন্তু ওই যে সন্ন্যাসীর বাহ্যিক আচার আচরণ এটা কখনো দেখা যায়নি। তার মনেতেই ত্যাগ, অমন ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ বলছি। সেই মানুষটা আবার আপনার মতোই কালো কাপড় পরতেন, মায়ের ভোগ খেতেন, ছেলেদের নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, বেড়াতেন, হরিনাম সংকীর্তনে আনন্দে মেতে থাকতেন, আবার তিনি সাধারণ জীবনের, তা আবার তিনি ত্যাগীশ্বর, তার যে আচার আচরণ সেটি যে সবচেয়ে বড় ত্যাগী, তাদের সঙ্গেও তুলনা করা যেত, তুলনা করা যায়, বা তিনি আমাদের যে ত্যাগের, যারা ত্যাগের পথে যেতে চাই তাদের জীবনের অনুপ্রেরণা স্বরূপ। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের তবু খানিকটা এ ছিল, তার খানিকটা ওই একটা গ্ল্যামারাস ব্যাপার ছিল। শ্রীমা সারদা দেবীর ক্ষেত্রে এই সামান্যতম গ্ল্যামারাস ব্যাপারটুকু নেই। আমার আপনার মতো ঘরের সংসারের মায়েরা যেরকম হয়, শ্রীরামকৃষ্ণদেব ঠিক সেই রকম, একবারে গ্ল্যামারলেস একটি মানুষ শ্রীমা সারদা দেবী, অথচ তিনি একটি উচ্চ আধ্যাত্মিক জীবন গঠন করে দিয়ে গেছেন, এটা হচ্ছে কথা। সব ক্ষেত্রে প্রতি মুহূর্তে মনটাকে ঈশ্বরের দিকে নিয়ে গেছেন, যা কাজ করুন না কেন, সংসারের যাবতীয় কাজ করছেন, কিন্তু মনটাকে তিনি ঈশ্বরাভিমুখে নিয়ে গেছেন। শুধু তাই নয়, যারা তার কাছে এসেছেন তাদের মনকেও ঈশ্বরাভিমুখে করে নিয়েছেন। আপনাদের অনেকের মনে হতে পারে রাধুদি, তাকে তো একবারে ঘোর সংসারীর মতো ছিলেন, কিন্তু তারই মধ্যে তাকে তো কখনো আমরা দেখতে পাইনি যে তিনি ঈশ্বরের দিকে তার মন গিয়েছে। কিন্তু তার জীবনটা যদি খুব ভালো করে লক্ষ্য করে থাকি, শেষের দিকে যখন মায়ের শরীর চলে যাওয়ার পরে রাধুদির শরীরে টিবি বাসা বাঁধে, ভালো চিকিৎসার জন্য তাকে কাশী সেবাশ্রম সঙ্গে নিয়ে যাওয়া হয়। তিনি কিন্তু বললেন যে তোমরা এত বোকা কেন গো, আমাকে কাশিতে, আমি কাশিতে নির্বাণে মরবুনি, যিনি আমার মুক্তির ব্যবস্থা করে গেছেন, যিনি আমার সমস্ত কিছুর ব্যবস্থা করে গেছেন, তোমাদের কি মনে হয় নি তিনি আমার নির্বাণের ব্যবস্থা করে যাননি? নির্বাণ আমার হাতের মুঠোর মধ্যে, মুক্তি আমার হাতের মুঠোর মধ্যে। তিনি ফিরে এলেন এবং মা অন্ত প্রাণ, সারাক্ষণ যতটুকু সময় বেঁচেছিলেন
জয়রামবাটিতে এসে মা 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 এই কথাটি বলছিলেন। এই যে ঢেকে রাখা ছাই, যখন সেই ছাইটা উন্মুক্ত হয়ে যায় তখন সেই আগুনটিকে ভীষণ রকমভাবে পরিষ্কার করে দেখা যায়। এই নিবৃত্তি মার্গে মানুষ এই সংসারে থাকলেই চলতে পারেন। কেমন করে চলতে হয় সেই ত্যাগের জীবন? প্রথমে অতিরিক্ত যেটুকু সেটাকে পরিহার করতে হয়। আমরা আসলে অতিরিক্ততে এমন এনগ্রোসড হয়ে থাকি, সেই অতিরিক্ত জিনিসকে আমাদের পরিহার করতে হয়। অতিরিক্ত জিনিসকে একবার পরিহার করে নিলে তারপরে আস্তে আস্তে আপনি দেখবেন আপনার প্রয়োজনীয়তাতে আপনি এগিয়ে গেছেন। নিজেই বুঝতে পারবেন যে সাধক জীবনে বহু জিনিস ভালো লাগছে না, কোনো রকমভাবে চলে গেলেই হয়। এই সাধারণ পোশাক, সাধারণ খাবার দাবার, সাধারণ জীবনে এবং জীবনের সমস্ত সময়টা যেটুকু সময় আছে ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় ভাবনায় দিন কাটানোর কথা। অনেক জায়গায় গিয়েছি, এই বরিশা রামকৃষ্ণ মঠে তো দেখি অনেক মায়েরা আসেন শেষ জীবন কাটা, বাবা মায়েরা আসেন শেষ জীবন কাটানোর জন্য। কত ছোট্ট ছোট্ট অধিকার পাওয়ার জন্য তারা একে অপরকে ঝগড়া করেন। আমার মনে আছে স্কুল থাকাকালীন একটি জায়গায় স্কুলের সাথে গিয়েছিলাম, লিটল সিস্টার্স ফর দ্য পুয়ার, এই আমাদের সেন্ট যেখানে এখন রবীন্দ্র সদন থেকে যে ব্রিজটা উঠেছে, সেই ব্রিজটা ওঠার ফলে সেটা দেখা যায় না, হোটেল হিন্দুস্থানের ঠিক অপোজিট দিকে সেই সংস্থাটা ছিল। মূলত গরিব মানুষ, ভিখারি, তারপরে পথচারী, ভবঘুরে এদেরকে নিয়ে এসে তাদেরকে একটা, আবার কখনো কখনো কারুর বাড়ি থেকে বাড়ি পরিত্যক্ত পুরুষ মহিলা তারা এসে ওখানে গিয়ে থাকতেন। সেইখানে একজন মহিলাকে আমি দেখেছিলাম, তিনি সারাটা জীবন নানা কাণ্ড করে খেটে থেকেছেন, কিন্তু এই যে ফিরে এলেন, যখন তিনি বুঝতে পারলেন জীবনে আর খুব অল্প সময় বাকি, তার এই সমস্ত সময়টা, সমস্ত জীবনটা যেন আকুলতায় ভর্তি হয়ে গেছে। তিনি আর কিছুতেই কোনো কিছুর ভেতরে ঢুকতে চাইছেন না, তাকে যেটুকু কাজ দেওয়া হয় সবটুকু, বাকি সময় তিনি তার ঘরেতে একটা ছোট্ট শ্রাইন ছিল, একটা ছোট্ট একটা চৌকি মতো ছিল, তাতে প্রভু যিশুর একটা ছোট্ট মূর্তি ছিল। এই কৃষ্ণনগর থেকে সেই প্রভু যিশুর ক্রুশবিদ্ধ মূর্তি হয় সেটা ওটা এইটুকু মূর্তি ছিল, সেটা দেওয়ালে লাগানো আর তার নিচে ওই এটা ছিল, ওই ছোট্ট শেলফটা মতো ছিল, খুব সামান্য একটা দেওয়ালে লাগানো। তিনি মেঝে পা মুড়ে বা হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে পারতেন না, তিনি চেয়ারে বসে সারাটা দিন প্রার্থনা করতেন এবং তার সঙ্গে যে রোজারিটা ছিল সেটা সারা দিন ধরে জপ করতেন। আমি দেখেছি একটি বছর ধরে তাকে খুব কাছ থেকে দেখেছি, কখনো তাকে অন্য কোনো কিছুর মধ্যে ঢুকতে দেখিনি। খাবার সময় খেতে আসতেন, ওনাকে যে কাজটা দেওয়া হতো সেই কাজটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করতেন, নিজের ঘর দুয়ার খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, কিন্তু কখনো ওই কমন ইয়েতে তাকে কখনো আমি দেখিনি। তিনি সবসময় গভীর সাধন ভজন এবং প্রার্থনাতে, উনি বলেছিলেন সময় শেষ হয়ে যাচ্ছে, সেই গভীর সাধন ভজনের মধ্যে নিজেকে তিনি ডুবিয়ে দিয়েছিলেন। এটা আমার নিজের চোখে দেখা। ভগবান এই যে গল্পের কথা বলছেন, রামপ্রসাদের গান, আয় মন বেড়াতে যাবি কালী কল্পতরু মূলে, বলছেন কল্পতরু একরকম স্বর্গীয় বৃক্ষ, স্বর্গীয় বৃক্ষ, তার কাছ থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই যে দুর্গাপুজোয় আমরা মায়ের ধ্যান করি, সেখানে বলা আছে উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডগ্রা চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ড রূপাতি চণ্ডিকা আভি শক্তি ভিরষ্টাভি সততম পরিবেষ্টিতম চিন্তায় জগতাম ধাত্রী ধর্ম কামার্থ মোক্ষদাম। দেবী তাকে চিন্তা করলে এই চারটি জিনিস আমাদের লাভ হয়, ধর্ম কাম অর্থ মোক্ষ, এই চারটি জিনিস লাভ হয়। আমার নিজের কাছে প্রশ্ন উঠেছিল যখন দুর্গা পুজো করতে গেছি, যে দেবীর এই যে পুরো ধ্যান মন্ত্র পড়তে পড়তে যেখানে শেষ হচ্ছে যে অষ্টশক্তি দ্বারা পরিবেষ্টিত দেবীর যে রূপ আছে জটাজুট সমায়ুক্তম অর্ধেন্দুকৃত, সেই ক্রম কি একবারে মডার্ন কনসেপশন। মা যুদ্ধে নিরত হয়েছেন, তার চুল বেনি বাঁধলেও চলবে না আর খোলা রাখলেও চলবে না, সেই কারণে মাথায় ইয়ে করে ওই আপনারা যে টপ নট করে রাখেন সেই রকম দেবী টপ নট করে রেখেছেন, জটা জুট সমায়ুক্ত অর্ধেন্দুকৃত সেই করাম। আপনারা টপ নট বানার পরে একটা পিন লাগান, দেখবেন অনেকে পিন লাগান, তাই বলছেন অর্ধেন্দুকৃত সেই করাম, যে যে আধখানা চাঁদ ওটা পিনের মতো মায়ের ইয়েটায় গাঁথা আছে। শেষকালে যেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে আমার নিজের মনে হতো যে আমি নিজে সাধু হতে এসেছি, দেবীর কাছে এই প্রার্থনাটা কেমন করব, যে তাকে চিন্তা করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চারটিই পাওয়া যায়, এই চারটি ধর্মটা আমার চাই, অর্থ কাম মোক্ষ নিয়ে আমি কি করব। এইখানে প্রভু মহারাজের একটা খুব সুন্দর আছেন,
অর্থ হচ্ছে আমরা যেন চরিত্র সম্পদে সম্পদশালী হই। ধর্ম অর্থ, কাম মানে হচ্ছে যে আমাদের, আমরা কাম অর্থাৎ বুঝি শারীরগত কাম, তার থেকে সন্তান প্রসন্তান জন্মগ্রহণ করে। সন্ন্যাসীর হচ্ছে এই ভাবধারা আগামী দিনের মানুষের কাছে নিয়ে যাবে, যেমন বাবার সম্পত্তি ছেলে পায় ঠিক সেই রকম এই যে ভাবধারা, শ্রীরামকৃষ্ণ ভাবধারা বা এই যে উচ্চ আধ্যাত্মিক ভাবধারা, এটা আগামী দিনের মানুষের কাছে নিয়ে যাবে, এইটা তার একমাত্র কামনা হতে পারে। আর এই তিনটি যখন আসে, ধর্মে মানুষ স্থিত হয়, যখন তার চরিত্র সম্পদে সম্পদশালী হয়, আগামী দিনের মানুষকে দেওয়ার মতো তার যথেষ্ট সম্পদ তৈরি হয়, তখন মুক্তি তার একেবারে ইনএভিটেবল আউটকাম, এটা আসবেই, মুক্তি আসবেই। এইখানে তাই বলছেন, চল মন বেড়াতে যাবি, কালি কল্প তরুমূলে চারি ফল কুড়ায় পাবি। এই চারটি ফল হলো এই ধর্ম অর্থ কাম মোক্ষ। আমরা যদি সৎপথে থাকি চারটি আমাদের আসবে। ধর্ম মানে যে গুণে আমি মানুষ, পশু নই বা অন্যতর, মানুষেতর কোনো জীব নই, মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। অর্থ মানে চরিত্র সম্পদে আমি সম্পদশালী হতে পারি, আর আমার যা সম্পদ হবে সেটি আমি আগামী দিনের মানুষকে, আগামী মানুষকে অনুপ্রেরণার মতো দিয়ে যেতে পারি, তাহলে মোক্ষ আমাদের ভেতরে আসবে। ভগবান কল্পতরু স্বরূপ, তার কাছে যে যা পায় একটা একটা করে চাইলেও পাবে, একসঙ্গে চাইলেও সবটা পাওয়া যাবে। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল পাওয়া যায়। রামপ্রসাদ গৃহী হয়ে নিবৃত্তি মার্গ বেছে নিলেন, কারণ দুটি পথে একসঙ্গে চলা যায় না। যেমন দুটি নৌকায় আপনি পা দিয়ে কখনো একসঙ্গে থাকতে পারবেন না, একটা সময় জলের তোরে দুটো নৌকার মধ্যে আমাদের দূরত্ব বাড়তে থাকবে, তখন কোনো একটা নৌকাতে যদি আমরা না উঠতে পারি তাহলে একবারে ভরাডুবি হয়ে যাবে, একবারে নিচে পড়ে যাব। তাই বলছেন যে কারণ দুটি পথে একসঙ্গে থাকা যায় না, যাহা রাম তাহা নেহি কাম। আমাদের ভোগে, আমরা ভোগের পথে চলতে গিয়ে দুঃখ কষ্ট পাই, তবু সেই পথে চলি। ঠাকুর বলছেন, উঁট কাটা ঘাস খেতে বড় ভালোবাসে, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে তবু ছাড়বে না। এটা হচ্ছে কথা, আমরা সবসময় মনে করি এই যে মুক্তির পথ এসেছে আমি এইভাবেই চলবো। দীক্ষার সময় আমরা কত কিছু ভাবি, এমন সাধন ভজন করব যে ভগবানের আসনকে এমনি এমনি করে নড়িয়ে দেবো, নিজেরাই নড়ে যাই, কিন্তু ভগবানের আসনকে আমরা নড়াতে পারি না। আমরা চাইলেই কিন্তু ভগবানের আসনকে নড়িয়ে দিতে পারি, এতটা শক্তি আমাদের সাধন ভজন এই সমস্ত কিছুর মধ্যে রয়েছে। তিনি বলছেন, বিষয় ভোগে যে একেবারেই শান্তি নেই এইটা বুঝতে কত জন্ম যায়, তবে মানুষের হুঁশ হয়। এটা সত্যি কথা, এটা বুঝতে খুব সময় লাগে। যখন সব চলে যায় দেখবেন কোনোটাই আমার, এই যে নিজেদের ওয়ার্ড্রপটা খুললেই দেখবেন এইটা খুব খুব ভালো করে পরিষ্কার করে বুঝতে পারবেন। আমি অনেকবার বলেছি আর এ নিয়ে কোনো চর্চা করতে চাই না। তিনি বলছেন, রামপ্রসাদের চৈতন্য হয়েছিল তাই সংসারে ডোবেননি। আমাদের সঙ্গে রামপ্রসাদের এইখানে ফারাক, রামপ্রসাদ সংসারে ডুবে যাননি কিন্তু আমরা ডুবে গিয়েছি, আমরা একদম ডুবে গিয়েছি। সেখানে তিনি লিখছেন না, দোষ কারো নয় গোমা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গোমা। যখন আমাদের জীবনে ব্যর্থতা আসে, আমাদের জীবনে দুঃখ আসে, বেদনা আসে, খুব ভালো করে নিজেকে আত্মবিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো এই যে কাজটা হচ্ছে, যে কষ্টটা পাচ্ছে, এটা কারুর জন্য নয়, সবটুকুর জন্য দায়ী আমি, সবটুকুর জন্য দায়ী আমি, সবটুকুর জন্য দায়ী আমি, আমি ভিন্ন আর কারুর কোনো ইয়ে নেই। আমাদের বিষয় বুদ্ধি ছাড়তে হবে, মনকে শ্রেয় পথের জন্য তৈরি করতে হবে। সেই জন্যই তো পূজা পাঠ প্রার্থনা ধ্যান জপ, মনটি শুদ্ধ পবিত্র করার জন্য তো তপস্যা। এইখানে একটা ছোট কথা আছে, আমরা মনটাকে, আবার কে হাত তুললেন, মনটাকে শুদ্ধ পবিত্র করার জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাই, এটা হচ্ছে কথা। কিন্তু অনেক সময় যেটা হয়, এই বেশি তপস্যা করতে গিয়ে আমাদের ভেতরে একটা আত্ম অহংকার এসে যায়, এটা একটা খুব আসেই। অনেক সময় আমরা মনে করে থাকি আমরা একবারে ডাইরেক্টলি তার প্রতিনিধি হয়ে গেছি, মা আমার কথা শুনছেন, সব কিছু হচ্ছেন, নিশ্চয়ই শুনতে পারেন আমার কথা। কিন্তু কখনো কাউকে উপদেশ দিতে গেলে নিজেকে তৈরি হতে হয়, তৈরি না হয়ে যদি হয় তাহলে সেই উপদেশের ভেতরে দৃঢ়তা আসে না, সেই কথার ভেতরে সেই শক্তিটা আসে না। ঠাকুরের সেই বিখ্যাত গল্পটি আপনাদের মনে আছে, যে ওই ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছিল, কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে আসা হয়েছিল। কবিরাজ মশাই শুনলেন যে সেই ছেলেটার খুব চিনি খাওয়ার বা মিষ্টি দ্রব্য খাওয়ার
খুব আকর্ষণীয়, তার জন্য তার নানা রকম শারীরিক ব্যাধি তৈরি হচ্ছে। উনি বললেন কালকে একে নিয়ে এসো। পরের দিন যখন নিয়ে আসা হলো, তখন তিনি তাকে বললেন, ওগো দেখো মিষ্টি জিনিস খেও না। বাড়ির লোকরা বিরক্ত হয়ে বললেন, এই সামান্য এই কথাটা একটু কালকে বলে দিলে হতো না? কালকে বললে তো আবার আজকে আসতে হতো না। তখন কবিরাজ মশাই বললেন, আসলে কালকে আমার খাটের তলে অনেকগুলো গুড়ের নাগড়ি রাখা আছে, অনেক গুড়ের নাগড়ি আছে। আমি যদি ওকে বলতাম, তখন ও এই গুড়ের নাগড়িগুলো দেখলে দেখে ভাবতো, হ্যাঁ মিষ্টি খাওয়া খারাপ কিন্তু বোধহয় খুব খারাপ নয়। যদি খুব খারাপ হতো তাহলে কবিরাজ মশাই খাটের তলায় এই মিষ্টির এই গুড়ের নাগড়িগুলো রাখতেন না। আমি যখন অন্যদের বলবো তখন চেষ্টা করতাম। ওই কারণে যেটা হচ্ছে, ভূতেশানন্দজি মহারাজ আমাদের সবসময় বলতেন, এই যে বিষয়বস্তু ছাড়ার কথা, মনকে শ্রেয়র পথে নিয়ে যাওয়া, এই যে যাবতীয় কথা উনি বলতেন, আমি তোমাদের কিন্তু উপদেশ দিচ্ছি না, আমি নিজেকে মনে করানোর জন্য এই কথাটা বলছি। আমাদের যাবতীয় সাধন ভজন, যাবতীয় প্রার্থনা যদি শুধু নিজেকে তৈরি করার জন্য হয়, দেখবেন আপনা আপনি জগৎ তৈরি হয়ে যাচ্ছে, আমাদের কাউকে বলতে হচ্ছে না। অনেক সময় অনেকে পাট্টাট করেন, শুনি বলেন স্বামীজির বই পড়বেন, স্বামীজির বই না পড়লে মুক্তি হবে না। আমি কি পড়ি? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। বেশিরভাগ সময় ফেসবুকে কোনো পোস্ট তুলেই বলেন, আমরা ভালো হতে চাই না। আমরাটাকে, মরাটা বাদ দিই না, আমিটা আমি ভালো হতে চাই কি? আমি আর মরা মিলে তো আমরা, তো মরাদের জানত করার আগে আগে নিজেকে জাগ্রত করি না, আমি যে মরে আছি, তাই না? আমি নিজেকে ভালো করতে চাইছি না। বলছেন এই বিষয় বুদ্ধিকে ছাড়তে গেলে মনকে তৈরি করতে হয়, মনকে শ্রেয় পথের জন্য তৈরি করতে হয়। সেই কারণেই এই পূজা পাঠ, প্রার্থনা, জপ, ধ্যান, উপাসনা শব্দটার অর্থ হচ্ছে এই উপাসনা, ভগবানের কাছে আসা। যখন আমি পূজা পাঠ করছি, তার পুজো করছি, তাকে পরিষ্কার করছি, কপালে চন্দনের টিপ পড়াচ্ছি, আমি তো ছবিকে পড়াই না, আমি মনে করি আমার ইষ্টের কপালে এটা পড়াচ্ছি। যখন ভালো কাপড় পরাই, তা আমি কি যেমন তেমন করে পরিয়ে দিই? দূর থেকে তাকিয়ে দেখি যেন আমার ভালো লাগে, আমার মনে হয় যেন ঠাকুর পড়েছেন। বেলুড় মঠে ওই যে মাকে কাপড় পরানো হয়, যখন পরানো হয়ে যায় কি সুন্দর দেখায়, মনে হয় যেন মা ওই রকমভাবেই কাপড় পরতেন। কিংবা ঠাকুরকে যখন কাপড় পরানো হয়, বসে আমাদের পায়ে ওই অতগুলো প্লিটি হয়, যখন আমরা পা মুড়ে বসি, কাপড় পরে বসলে, পাতলা কাপড় পরে বসলে, ঠিক ওই রকম ছোট্ট ছোট 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 প্লিটি হয়। ওখানে হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে, কিন্তু ওই রকমই প্লিটি হয়। অতএব ঠাকুরকে ঠিক যেরকম ভালোবাসি, ভাবতে 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 তার কথা ভাবতে ভাবতে আমার নিজের ভেতরে যে অন্যান্য মালিন্যগুলো আছে সেগুলো চলে যায়। এই পূজা পাঠ, প্রার্থনা, তারপরে ধ্যান এবং জপ, মনটি শুদ্ধ এবং পবিত্র করার জন্য। সুমন শুদ্ধ পবিত্র হলে কি হয়? এখানে বলছেন ঠাকুরের কথা, শুকনো দেশলাই কাঠি একবার ঘষলে দপ করে জ্বলে ওঠে। অর্থাৎ জপ, ধ্যান, পূজা, প্রার্থনা করে তার দিকে এগোবে, যে যত তার দিকে এগোবে ততই মনের বিষয়রস শুকিয়ে যাবে। বিষয়রস শুকোবার জন্য এই সাধনা। এই যাবতীয় সাধন ভজন যা কিছু করতে চাইছি, সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আমার ভেতরে যে বিষয় রস আছে সেটাকে সম্পূর্ণভাবে শুকনো করে ফেলা, আমাকে নিজেকে পবিত্র করে তোলা, আমাকে নিজেকে ভগবানকে ডাকার যোগ্য করে তোলা। এই যোগ্য করে তোলাতেই খুব প্রয়োজন আছে। আমার মনে আছে আমাদের ট্রেনিং সেন্টারে, আমরা তখন PPTC-তে, ট্রেনিং সেন্টারে থাকাকালীন সকালবেলার যে দর্শন প্রণামে একজন ব্রহ্মচারী মহারাজ, তখন তিনি ব্রহ্মচারী ছিলেন, এখন সন্ন্যাসী, তিনি আমাদের বলেছিলেন, তিনি ভূতেশানন্দজি মহারাজকে প্রশ্ন করেছিলেন, তিনি খুব লেখাপড়া শিখে এসেছিলেন এবং একটি খুব বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষানবিশ হিসেবে এই ট্রেনিং সেন্টারে এসেছিলেন। তিনি বলেছিলেন, বহু বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য আমাদের পরামর্শ কেন চাওয়া হয় না? ভূতেশানন্দজি বলেছিলেন, একটু চেপে চুপে থাকো, পরামর্শ চাইবার মতো যোগ্য, তোমার পরামর্শ নেবার মতো যেন তোমার দেবার মতো যেন তোমার যোগ্যতা তৈরি হয়। তোমার যখন এই যোগ্যতা তৈরি হয়ে যাবে, সংঘ তার পরিচালনার ক্ষেত্রে তোমার কাছ থেকে পরামর্শ চাইবে। এই কথা 1 থেকে 100 বার সত্যি। আমরা সেই ব্রহ্মচারী মহারাজের জীবন দেখেছিলাম, মহারাজ যে বলেছিলেন চেপে চুপে থাকো, সেই চেপে চুপে থাকাটা তার হয়নি। চেপে চুপে থাকাটা মানে হচ্ছে তৈরি হয়ে ওঠা, সংঘের যে কোনো সমাধান, আমাদের তাৎক্ষণিক কিছু সমাধান আসে, তাৎক্ষণিক সমাধান কখনো সংঘের ক্ষেত্রে কাজে লাগে না। যেখানে অনেক মানুষের স্বার্থ জড়িত, অনেকের উপকার জড়িত, সেখানে কোনো তাৎক্ষণিক সমাধান করতে নেই। সেখানে দেখতে হয় যদি এটা দীর্ঘমেয়াদী সমাধান সূত্র আসতে যদি সময়ও লাগে, তবু সেই সময়টা দেওয়া দরকার যাতে এর ফল দীর্ঘমেয়াদী হয়।
এই দীর্ঘমেয়াদী এই ফলগুলো পাওয়ার জন্য, এই সমাধান সূত্রগুলো পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে উঠতে হয়। কীরকম নিজেকে যোগ্য করতে হয়? নিজেকে একটা নিউট্রাল ভঙ্গিতে, নিউট্রাল রূপে দাঁড় করাতে হয়। যখন আমি নিরপেক্ষ দৃষ্টিতে জগতের সমস্যাকে দেখি, আমি সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান সূত্র দিয়ে দিতে পারি। আমরা কেন দিতে পারি না আমাদের সংসারের সমাধান সূত্র? কারণ আমি কোনো একটা পক্ষের হয়ে আছি, যে অপরাধ করেছে বা যে সমস্যা তৈরি করছে, হয় তার পক্ষে, অথবা যে সমাধান সূত্র চাইছে হয় তার পক্ষের, কোনো একটা মাঝামাঝি পক্ষে আমরা থাকতে পারি না, সেই কারণে হয় না। এই মাঝামাঝি পক্ষ থাকতে গেলে একেবারে নির্মেদ হতে হয়, নিজের জীবনটাকে নির্মেদ করতে। আমরা অনেকে শরীরকে নির্মেদ করার জন্য ছোটাছুটি করি, ডায়েটিং করি, কিন্তু মনটাকে নির্মেদ করার জন্য সামান্যতম চেষ্টাটুকু করি না। আমরা সংসারে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ যতই ভোগ করছি তত আসক্ত হয়ে পড়ছি, যত আসক্তি বাড়ছে ততই কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ এবং বিবেক শূন্যতা। আমরা বিচার হারিয়ে ফেলি, হারিয়ে ফেলি পূর্বে শুভ সংস্কার। মোহ থেকে আসে স্মৃতি বিভ্রম, তার থেকে আবার বুদ্ধিনাশ, শেষে প্রাণ সংশয়। এ গীতার কথা, তোমরা গীতা ভালোবাসো, অনেকে পড়ো, কাজে এখান থেকে এখন থেকে এই সেই শ্রেয়র পথে চলবো। দ্বিতীয় অধ্যায় আছে এই শ্লোকটা, যে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্ত্রীষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই একটা ভাবনা চিন্তা আমাদের ভেতরে ভীষণ রকমভাবে কাজ করতে থাকে, যে আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি, কোনো একটা বিষয়কে পাওয়ার ইচ্ছায় মোহগ্রস্ত হয়ে ফেলি। আমার যে শুভ সংস্কার এত জীবন ধরে, এত বছর ধরে যেটাকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, এই এই যে লাগিয়ে ফেলেছি সেইগুলোকে আমাকে বদল করতে হবে, সেটা আমাকে সবসময় নিচের দিকে নিয়ে যাবে। আমাদের কাছে একজন ভদ্রলোক আসতেন, একজন ভদ্রলোক আমাদের কাছে আসতেন, খুব খুব সাধারণ অবস্থা থেকে খুব অসাধারণ অবস্থায় পৌঁছেছেন। এই আমাদের এই যে এই আপনারা দেখেন এই যে আমাদের পিঠ তৈরি হয় না, পিঠগুলো, তারপরে ভেতরে জল যাওয়ার জন্য তার জন্য যে লোহার যে মেটালের যে ইয়েটা যায়, যে পাইপগুলো তৈরি হয়, তারপর রেইন ওয়াটার পাইপ, এইসবগুলো বিদেশে কোথাও তৈরি হয় না। তার কারণ হচ্ছে এইসব জিনিস তো ফাউন্ড্রিতে এগুলো তৈরি করতে গেলে খুব পলিউশন হয়, এবং এগুলো মূলত আমাদের এশিয়ান কান্ট্রিজ থেকে যায়, এশিয়ান কান্ট্রিজের মধ্যে মূলত ভারতবর্ষ থেকে যায়, এবং ভারতবর্ষের মধ্যে কলকাতার কাছাকাছি হাওড়া শহরের বিভিন্ন ফাউন্ড্রি থেকে এগুলো যায়। এই বাগদাদ শহর, এই বাগদাদ শহরের যাবতীয় এই আন্ডারগ্রাউন্ড পাইপ, রেন ওয়াটার পাইপ, তার পিট, এগুলো সমস্ত বাগদাদ শহর যুদ্ধের পরে যখন নতুন করে তৈরি হয়, এগুলো যে সাজানো হয়, এগুলো সব আমাদের হাওড়া, ফুলেশ্বর এইসব অঞ্চলের ফাউন্ড্রি থেকে তৈরি হয়ে গিয়েছে। এই ভদ্রলোক সেই সব ব্যবসা করতেন, খুব সামান্য অবস্থা থেকে বিরাট অবস্থায় পরিণত হয়েছেন। তিনি একবার এসে জানালেন, তিনি খুব ইন্দ্রিয় আসক্ত হয়ে পড়ছেন, জগতের সব সব মহিলার প্রতি দেখলেই তার অদ্ভুত একটা আসক্তি হচ্ছেন, তিনি কি করে এর থেকে পেরিয়ে যাবেন। আমরা তাকে একটা খুব সুন্দর সহজ সাধারণ উদাহরণ বলেছিলাম। আমি বলেছিলাম, আজকে আপনি যে অবস্থাতে এসে পৌঁছেছেন প্রায় 50 বছর বয়সে, এবং যে সুনামটা অর্জন করেছেন, এটা কিন্তু একদিনে অর্জন করতে পারেননি, আপনি দিনে দিনে একটু একটু করে তিলে তিলে অর্জন করেছেন। আজকে যদি আপনি কোনো রকম বেগরবাই কাজ করেন, এই 50 বছর ধরে তিলে তিলে তৈরি করা আপনার এই যে যাবতীয় যে কাজ, এটাকে সম্পূর্ণভাবে একেবারে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো হবে। অতএব এটা আপনি কখনোই করতে যাওয়ার সামান্যতম চেষ্টাটুকু করবেন না। এবং তিনি এই যখন, এবং আমরা বলেছিলাম, যখনই আপনার এই মোহ আসবে, যখনই আবার আপনার আসক্তি আসবে, মনে হবে আমি একটা অন্যরকমের জীবনযাপন করি, তখন কিন্তু সবার আগে এই কথাটা মনে রাখবেন, নিজের ছেলে মেয়েদের কথা মনে রাখবেন, নিজের বাড়ির লোকের কথা মনে রাখবেন, আমি এই খারাপ কাজ করলে তারা ভুগবে, আমি তো ভুগবই, আমি তারাও ভুগবে, এমনকি তাদের চোখেতে আমি ছোট হয়ে যাবো। জগৎ আমাদের খারাপ বলুক, তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু যখন আমাদের নিজের লোকের সামনে মাথা নিচু করে ফেলতে হয়, তখন কিন্তু তার চেয়ে বেদনাদায়ক কষ্টের আর কিছু হয় না। একজন লোক পথে চলে চলে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে বিশ্রাম করছে, তখন মনে মনে ভাবলে, এই সময় কিছু খাবার পেলে বেশ হতো।
সে জানতো না যে গাছের তলায়, যে গাছের তলায় সে বসেছে সেটি একটি কল্পতরু বৃক্ষ, সেটা একটি কল্পতরু বৃক্ষ। যেই খাবারের কথা মনে ওঠে অমনি চর্বচস্য লেচ্ছপিয় নানা রকম রাজভোগ সামনে হাজির। মনের আনন্দে খেয়ে দেহপতি ভাবলো, এখন যদি নানা রকমের খাবার দাবার খেয়ে সে ভাবলো, এখন যদি একটা বিছানা পাওয়া যায় তো বেশ হয়। ভাবতে না ভাবতেই খাট বিছানা এসে গেল। বিছানায় শুয়ে একটু পরে চিন্তা হয়েছে, তাই তো নিরালা জায়গায়, এখন যদি বাঘ আসে সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে তাকে নিয়ে চলে গেল। তাহলে দেখো চাওয়াটা ঠিক ঠিক হওয়া চাই, আমরা আসল জিনিস চাইতে জানি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা আসল জিনিস কখনো চাইতে চাই না, নকল জিনিস নিয়ে, নকল জিনিসে আমাদের উৎসাহ কম নেই, তথাপি আমরা কিছুতেই আসল জিনিস চাইতে পারি না। কখন যে কোনভাবে আমাদের ভোগের ইচ্ছে আমার মনের ভেতরে জাগে সেইটা একটু ভাবনা চিন্তা করতে হয়। ঠাকুর বলছেন যে ছোট গাছকে প্রথমে বেড়া দিয়ে রাখতে হয়, যাতে ছাগল কুকুরে, ছাগল গরুতে তাকে না খেয়ে যায়। কিন্তু সেই গাছের গুঁড়ি যখন মোটা হয় তখন আর বেড়ার প্রয়োজন হয় না, তখন সেই গাছে যদি হাতি বেঁধে রাখতে হয়, রাখা যায়, তাহলেও সেই গাছের কোনো ক্ষতি হয় না। এইটা নিজেকে বুঝতে হবে, আমার, আমি কতটা শক্তিশালী হয়েছি। অনেক সময় আমরা এইটাই বুঝতে চাই না যে আমরা যথেষ্ট শক্তিশালী নই, এখনো আমাদের যথেষ্ট শক্তি অর্জন করতে হবে, এটা হচ্ছে কথা। বলছেন আসল জিনিস হলো প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য, ভগবান কল্পতরু। তার কাছে আমরা চাইছি আলু পটল কাঁচকলা টাকা কড়ি গয়না এসব জিনিস। তার কাছে বলতে হবে আর কিছু চাই না, শুধু তোমাকে চাই, চাইতে জানা চাই। দেখো না আমরা নানা রকম উপকরণ দিয়ে পূজা, দুর্গাপুজো করি, আর প্রণামের সময় বড় বড় ফর্দ দাখিল করি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা দাও, ওটা দাও, সেটা দাও। না চাইলে যে শান্তি সেটা বুঝতেই পারি না, যে তাকে সব দিয়ে দেয় নিজের বলতে কিছুই রাখে না সেই সব পায়। কামনা বাসনার কি শেষ আছে? আমরা শুনে শিখবো না, দেখেও শিখবো না, আমরা শিখবো ঠেকে। কেন আমাদের চৈতন্য হয় না? তার কারণ আমরা বিষয় ভোগে ডুবে আছি। তাহলে ভগবানের কাছ থেকে চাওয়ার জিনিস হচ্ছে 4টে, প্রেম, ভক্তি, বিবেক আর বৈরাগ্য। এগুলো কিন্তু একটা চাইলে পরপর পরপর আসতে থাকে, ইন্টার রিলেটেড, প্রত্যেকটা একে অপরের সঙ্গে সংযুক্ত। তোমাকে ভালোবাসতে চাই, তোমার প্রতি আমার একেবারে একদম একটানা ভালোবাসা হয়, তোমাকে যেন আমি নিরন্তর ভালোবাসতে পারি। তুমি আমায় ভালোবাসো না ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। আমার সবসময় মনে হয় রবীন্দ্রনাথের এই গানটা, আমি নিশিদিনও তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও, এটার প্রকাশ কীরকম আছে স্বামী বিবেকানন্দের জীবনীতে। স্বামীজি বারবার আসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণ তার দিকে ফিরেও তাকান না, তার সঙ্গে কথাও বলেন না, অথচ নরেন রোজ আসেন, বসেন, খানিকক্ষণ তার সঙ্গে গল্প করেন, তারপর ফিরে যান। বেশ 7-8 দিন হয়ে যাওয়ার পর একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ নরেন, তুই যে আসিস আমি তো তোর সঙ্গে কথা বলি না, তাহলে তুই আসিস কেন? তখন সে বলল, আমার ভালো লাগে তাই আমি আসি। এই প্রেমটা যখন কামনা শূন্য বা চাওয়া শূন্য হয়, শুধু তোমাকে ভালোবাসার জন্যই ভালোবাসি, কেন ঠাকুরকে পুজো করি, আমি তো পরে শান্তি আনন্দ সব পাবো, আমার ভালো লাগে তাই আমি পূজা করি, তাই আমি আনন্দ পাই, কেন করি তার কোনো কারণ হয় না। এই যে ছেলে খেঁদা ভুঁড়ি মুচিকে ভালোবাসে, মুচি খেঁদাকে ভালোবাসে, একবারে অচেনা দুটো মানুষ একে অপরের সঙ্গে এমন ভালোবাসায় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল, বাড়ির ডাক তাদের কাছে তুচ্ছ হয়ে গেল, নিজেরা নিজেদের মতো করে নতুন করে সংসার স্থাপন করবার মতো সাহস দেখিয়ে ফেললো। এই প্রেমটা এলে পরপর এইগুলো আসে, প্রেম হলে ভক্তি আসে। প্রথম দিকে যে প্রেম থাকে তাতে সামান্য বিষয় কামনাও, বিষয়ের ভালোবাসাও থাকে, কিন্তু ভক্তি এমন একটা জিনিস যেটা ঠিক প্রেমের মতো নয়। প্রেম কীরকম, খানিকটা সেই গোলাপ ফুল দিয়ে উইল ইউ ম্যারি মি অর উইল ইউ লাভ মি এরকম ভ্যালেন্টাইন্স ডেতে বলা, কিন্তু ভক্তিটা হচ্ছে যখনই প্রেম পেকে যায়, অনেক লোক বসে আছে, দুজন পরিচিত মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে, একজন ভেতরে ছিলেন, একজন এসে উপস্থিত হলেন, ওই দ্বিতীয় জন যিনি উপস্থিত হলেন তিনি প্রথম অতজনের মাঝখানে প্রথম জন তাকালে একটা চোখ টিপে দিলেন,
আর ওদিক থেকেও একটা চোখ টিপে দিল, ব্যাস দুজনে দুজনকে অ্যাকনলেজ করলো, তোমরা আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখেছো। এইটা হচ্ছে ভালোবাসা, সব কিছুর মধ্যে তাকে ভালোবাসা, তাকে ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারি না। আমি এর আগেও বলেছিলাম পূজনীয় সুকুমার মহারাজের কথা, যিনি বেলুড় মঠের পূজারী, শিলদা আশ্রমে গিয়েছিলেন, তাকে একটা চাদর দেখানো হচ্ছে যে মেয়েরা এই করেছে, তিনি বলছেন আরেকটু যদি মোটা হতো চাদরটা তাহলে ঠাকুরকে অল্প শীতে এগুলো পরানো হয়। তিনি ভুলেই গেছেন যে চাদরটা একটা তাকে দেওয়া হচ্ছে, তার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, তিনি ঠাকুরের প্রধান পূজারী বলে দেওয়া হচ্ছে, তিনি ভুলেই গেছেন সেটা তার জন্য হয়েছে। সেখানে সেই তার ঠাকুরের চিন্তাটাই সর্বস্ব। ভারতী প্রাণা মাতাজির জীবনের গল্প শুনেছি যে যে সবজি বা যে ফল সারদা মঠ দক্ষিণেশ্বরের ঠাকুরকে দেওয়া হয়নি, তিনি ব্রাঞ্চ সেন্টারে গেলেও সেই সবজি সেই ফল কিছুতেই খেতেন না, বলতেন না এখনো মঠের ঠাকুর খাননি, মঠের ঠাকুর খাননি। সেই মঠের ঠাকুরকে তিনি এত ভালোবাসেন, এত জীবন্ত জাগ্রত মনে করেছেন, তিনি যেহেতু সেই ফলটি বা সেই সবজিটি খাননি, অতএব এটা তার খাওয়া চলে না। এই রকম ভালোবাসা, এই মায়েদের দেখবেন ভালোবাসা, মায়েদের ভালোবাসার মতো খানিকটা। বাড়িতে গলদা চিংড়ির মালাইকারি হয়েছেন, আপনি একবারে জমিয়ে খেয়ে স্কুলে গিয়েছেন, তারপরে ফিরে এসে দেখছেন একটা ছোট বাটিতে অল্প করে হলেও কিছুটা আছে, কোথা থেকে আছে এটা আপনার মায়ের ভাগ, যেহেতু আপনি ভালোবাসেন তাই নিজের ভাগটা বাটিতে তুলে আপনার জন্য রেখে দিয়েছেন। এর বদলে গিয়ে যে আপনি থ্যাংক ইউ, ভেরি গুড এসব বলবেন, এসব কিচ্ছু আশা করছেন না, আপনার যে হাসি, আপনার যে তৃপ্তি, তাতেই যেন আনন্দ। এই যে বৈষ্ণবরা ভগবানকে সাজায়, সাজাচ্ছে সাজাচ্ছে, কি আনন্দ! আমরা একবারে ওই একই কষ্টি পাথর দিয়ে তিনটি বিগ্রহ তৈরি হয়েছিল, রাধাবল্লভজি, শ্যামসুন্দর এবং নন্দদুলাল। নন্দদুলাল যে অতটুকু বিগ্রহ আমরা বুঝতে পারি, খুব ছোট্ট বিগ্রহ। আমরা যেরকম শ্যামসুন্দরজি, তারপরে রাধা গোবিন্দজি আমাদের ওনার জন্য নিয়ে গেছিলাম বড় ইয়ের মালা, রজনীগন্ধার মালা, সেই মাপের রজনীগন্ধার মালা নিয়ে গেছি। নিয়ে গিয়ে আমাদের খুব খারাপ লাগছে যে এই মালাটা নন্দদুলালজিকে পরানো যাবে না। যিনি পূজারি ছিলেন, পূজারিকে গিয়ে বললাম যে এটা একটু পরানো যাবে বা পায়ে যদি দিয়ে দেন, উনি বললেন কেন পরানো যাবে না, নিশ্চয়ই পরানো যাবে। তা আমি ভাবছি নিশ্চয়ই পড়াবে আর নন্দদুলালজি মুখ থুবড়ে পড়বেন, সেই বিখ্যাত দৃশ্যটা আমায় দেখতে হবে। কিন্তু দেখলাম উনি কতগুলো পাটকাঠি জোগাড় করলেন, ছোট ছোট পাটকাঠি, বিভিন্ন সাইজের পাটকাঠি, তারপরে একটি করে পাটকাঠি স্থাপন করেছেন, তাতে মালাটা গেঁথে দিয়েছেন। নন্দদুলালজি আছেন, নন্দদুলাল চতুর্দিকে সেই মালাটাকে তিনি এগিয়ে নিয়ে আসছেন এবং পাটকাঠি দিয়ে ভার দিয়ে তার উপর মালাটা পরানো রয়েছে। খুব কাছ থেকে গিয়ে না দেখলে বোঝা যাবে না সেই মালাটি নন্দদুলালজি পরেননি। একবার আগে এগিয়ে যাচ্ছেন, একবার পিছিয়ে যাচ্ছেন, একবার সামনে আসছেন, তিনি দেখছেন। এই হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে ভক্তি। আপনারা যারা হিমালয়ের পথে পথে পড়েছেন, তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা অসাধারণ বর্ণনা আছে বদ্রীনাথে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা আশুতোষ মুখোপাধ্যায়ের স্ত্রী, তিনি শ্যামাপ্রসাদ যখন বদ্রীনাথে যান তখন বদ্রীনাথজির জন্য একটা সিল্কের কাপড় নিয়ে যেতে বলেন। শুধু তাই না, সিল্কের জোড় নিয়ে যেতে বললেন, ভালো করে দেখে নেবে, হলুদ রং হওয়া চাই, নারায়ণের হলুদ রং ছাড়া চলে না। উনি যখন কিনছেন তখনও বেশ একটা তাচ্ছিল্য ওনার লেখাতে আছে, উনি বেশ এটা ভেবেই রেখেছেন বদ্রীনাথের কাছে কত সিল্ক আসে, কত কাপড় আসে, মা তোমার কাপড় কে, বদ্রীনাথ ফিরেও তাকাবেন না। তিনি যথারীতি গেছেন, পুজো দিয়েছেন এবং পুজো দেওয়ার সময় পুজো ডালির সাথে সেই সিল্কের কাপড়টা দিয়ে দিয়েছেন, অনেক কাপড়ের মাঝখানে সেই সিল্কের কাপড় ছুঁড়ে ফেলা দিয়েছেন। পরের দিন খুব ভোরবেলা মঙ্গল আরতির পরে তিনি গেছেন, ঠাকুরকে তখন পড়ানো হচ্ছে, ডাঁই করে কাপড় আছে তার মধ্যে থেকে, ছোট্ট বিগ্রহ তো, কিন্তু একটা বিগ্রহতে অন্তত গোটা বারো কাপড় পরানো হয়, এরকম নানা জায়গা দিয়ে গুজে 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 কাপড় পরানো হচ্ছে। আচমকাই তিনি দেখছেন পূজারী তার আনা সেই কাপড়টি তুলে ধরেছেন, আলোতে দেখছেন, সকালের আলোতে দেখছেন এই হলুদ রংটা ভালো কিনা, তারপর সেই অংশটাকে ভাঁজ করে এই কুচির কাজটা করে দিয়ে দুপাশটা ছড়িয়ে দিয়েছেন। শ্যামাপ্রসাদ দেখছেন, মা দেখো তোমার কাপড় ইয়ে পরেছেন, আমাদের বদ্রি বিশালজি পড়েছেন। কিন্তু সেইখানে তিনি ওই পূজারীর কাপড় পরানোর একটা খুব সুন্দর ছবি এঁকেছেন, পারলে এই অংশটা পড়বেন, খুব সুন্দর। যে পূজারী পড়াচ্ছে, আবার খানিকটা পিছিয়ে আসছে, আবার দেখছে হচ্ছে না, আবার খানিকটা গুঁজে দিচ্ছে, আবার খানিকটা এগিয়ে যাচ্ছে, খানিকটা পিছিয়ে আসছে,
আমি কেদারনাথে দেখেছিলাম, কেদারনাথের আরতির পরে দেখলাম রাওয়ালজি বসে বসে এমনি এমনি করে পা টিপছেন, একটা শূন্য একটা জিনিসে পা টিপছেন, কিন্তু এমনভাবে পা টিপছেন দেখে মনে হচ্ছে সত্যি সত্যি একটা মানুষের তিনি পা টিপছেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম পরে যখন রাওয়ালজি বেলুড় মঠে এসেছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যেরকম পা টিপছিলেন সত্যি সত্যি তো শিব ঠাকুর নেই, তাহলে ওরকম করে পা টিপছেন কেন? বলছেন কে বলেছে নেই, আমি তো বুঝি যে তিনি তার পাটা রয়েছে। শুধু নয়, তিনি বললেন একটা পা তিনি এমনি করে ছড়িয়ে বসেছেন আর একটা পা ভাঁজ করে বসে হাতটা সেই হাঁটুর ওপর রেখেছেন। ভেবে দেখুন, একটা পাথরের টুকরো, একটা পাথরের টুকরো, আমরা তো দেখি পাথরের টুকরো, ফর্মাল শিবলিঙ্গও নয়, কিন্তু সেই পাথরের একটা ত্রিকোণাকৃতি টুকরোকে তিনি দেখছেন শিব ঠাকুর বসে আছেন, একটা পা ভাঁজ করা আর একটা পা হাঁটু ভাঁজ করে বসে আছেন, এবং তার হাতের সেই হাঁটুর ওপর তার হাতটা রাখা রয়েছে। চোখ বন্ধ করলে সেই কল্পনা করা যায়, এইটা হচ্ছে প্রেম, এইটা হচ্ছে ভক্তি। আর এই ভক্তি যখন আসে তখন আমাদের ভেতরে বিবেক কাজ করে, এবং বিবেক কাজ করে কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস সেইটা বোঝার ইচ্ছা জাগে। ঠাকুরের ভাষায় বস্তু বিচার, নিত্যানিত্য বস্তু বিচার, কোনটি নিত্য বস্তু কোনটি আমার সঙ্গে যাবে, কোনটি অনিত্য বস্তু সে যেটি আমার সঙ্গে যাবে না তাকে পরিহার করতে হয়। এই নিত্যানিত্য বস্তু বিচার করতে গিয়ে করতে করতে আমাদের ভেতরে বৈরাগ্য আসে, যে চারটি জিনিস তাকে পাওয়া যায়। ভগবান কল্পতরু, তার কাছে আমরা চাইছি আলু পটল কাঁচকলা টাকা কড়ি গয়না এই সবই চাইছি, তার কাছে গিয়ে বলতে হবে আর কিছু চাই না, শুধু তোমাকে চাই, তোমাকে ছাড়া আর কিছু হয় না। সে একটা গল্প আছে প্রাজিকা বেদান্ত প্রাণামাতাজির, প্রচল কথায় আছে, সেখানে আছে রাজা ঢেড়া পিটিয়ে ঘোষণা করেছেন যে আগামীকাল রাজকোষ খুলে দেওয়া হবে, রাজকোষ থেকে যা যা সম্পদ আছে সব রাজসভায় নিয়ে আসা হবে, সকালবেলা রাজসভায় গ্রামবাসীদের রাজ্যবাসীকে আসতে দেওয়া হবে, সবাই এসে ওই জিনিসপত্র মধ্যে যেটাতে হাত দেবে সেই একটি বস্তু তার হয়ে যাবে, তাকেই দিয়ে দেওয়া হবে। তা সকালবেলা রাজপ্রাসাদের ওই যে দরবার খুলে দেওয়া আছে, রাশি রাশি মানুষ ভেতরে প্রবেশ করছেন এবং তারা দেখে চলেছেন, কিন্তু কেউ রাজি হচ্ছেন না কোনটা নেবেন। কেউ দেখছেন হাঁড়ি ভর্তি স্বর্ণ মুদ্রা, সোনার হাঁড়িতে স্বর্ণ মুদ্রা, হাত দিলেই ওইটা তার পাওয়া যাবে, কিন্তু তার মনে হচ্ছে তাতে দিয়ে তো তার ভোগটা সম্পূর্ণ হবে না। একটা ছোট্ট মেয়ে তার বাবার সাথে এসেছিল, তার বাবাও খুঁজে খুঁজে চলেছেন কি নেবেন কি নেবেন, কেউ কোনো কিছুতে হাত দিচ্ছেন না। সেই ছোট মেয়েটি আস্তে 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 সিঁড়ি বেয়ে উঠে সিংহাসনে যেখানে রাজা বসেছিলেন সেই রাজাকে গিয়ে স্পর্শ করলেন, রাজাকে স্পর্শ করা মাত্র ঢেড়া পিঠে গেল, এবং ঢেড়াতে ঢেড়া যখন উঠল তাতে বলা হলো যে আর কেউ কোনো জিনিস নিতে পারবে না। কেন না? এই যত সম্পদ আছে এই সমস্ত সম্পদের মালিক হচ্ছে এই কন্যাটি, কারণ এই সম্পদের যিনি মালিক সেই রাজাকে এসে সে স্পর্শ করেছে। আমরা সব ওই সম্পদের দিকে তাকাই, রাজাকে ছোঁয়ার কেউ চেষ্টা করে না। ঠাকুর বলছেন না সবাই ওই বাগানের খোঁজ করে, বাগানের মালিকের কেউ খোঁজ করে না, এইটা হচ্ছে কথা। বাগানের মালিকের যদি খোঁজ করতে করতো তার বা মালিকই তাকে বলে দিতেন কত কোম্পানির কাগজ আছে কত কি আছে, এটা হচ্ছে কথা। আমরা মালিকের খোঁজ না করে অন্যান্য অন্যান্য বস্তুতে খোঁজ করতে চাই, তাই আমাদের এত কষ্ট। উদাহরণ দিচ্ছেন যে দুর্গাপূজি পূজা করি নানা রকম জিনিস দিয়ে, কিন্তু প্রণাম করবার সময় শেষ দিনে ফর্দ করতে চাই, ওই মামলায় যাতে জিততে পারি, ওই ভাটাটা যেন আমার হয়, ছেলের যেন চাকরিটা পাকা হয়, মেয়ের যেন হিউস্টনে বিয়ে হয়, নানা রকমের গল্প করতে থাকি। আমরা কেউ একবারও বলি না যে মা আবার এসো আমি তোমাকেই চাই, বারে বারে এসো আমার এই ঘর পরিষ্কার করে তৈরি থাকবে, কুজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে, হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলায় ঘর মম, সমুখ দিয়ে স্বপন সম দিও না মরে হেলায় ফেলে, আজি শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে, নিশার মতো নীরব ওহে সবার দিঠিয়ে রয়েছে। ভগবান তো আসেন আমাদের কাছে, সবার দৃষ্টি এড়িয়ে চলে যায়, কিন্তু আমি যেন আমার হৃদয়ের দরজাটাকে খুলে রাখতে পারি, সমুখ দিয়ে স্বপন সম যেও না মরে হেরায় ফেলে, তুমি আমার সামনে দিয়ে স্বপ্নের মতো পেরিয়ে যেও না, আমি শুধু তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই, এই ভিন্ন আর কিচ্ছু চাই না। তাই ভগবানকে চাইবার চেষ্টা করতে হবে,
ভগবানকে যত আমরা চাইবার চেষ্টা করব তত আমাদের এই অন্যান্য ব্যাসনগুলো ধীরে ধীরে চলে যাবে। আমরা তারকে ভালোবাসলেই তার প্রতি ভালোবাসার গভীর হতে থাকবে, সেটা হচ্ছে ভক্তি হবে। তারপরে আমাদের বিবেক এবং বৈরাগ্য জাগবে। এক এক দুম করে বৈরাগ্য হয় না, এটা ধীরে 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 জাগতে থাকে। আমাদের একজন সাধু বলেছিলেন, আমি একবারে ঘোর সংসারী মানুষ ছিলাম, বুঝলে তো, ছাত্রাবস্থায় একদম ঘোর সংসারী মানুষ ছিলাম। মায়ের বাড়িতে গিয়ে মা আমাকে সম্পূর্ণ বদলে দিলেন। মায়ের ঘরে গিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকতাম, মন্ত্র জপ করবার সময় চোখ বন্ধ করতে পারতাম না, মনে হতো মায়ের দিকে তাকিয়েই জপ ধ্যান করি। তিনি হা করে মায়ের দিকে তাকিয়ে জপ ধ্যান করতেন। বলছেন সেই অদ্ভুত নীরব দৃষ্টি আমার ভেতরে আমূল পরিবর্তন এনে দিল। একজন সাধুর কথা জানি, তিনি একটা সময় জয়রামবাটিতে তিনি পানের ব্যবসা করতেন, তার পূর্বাশ্রমে পানের বরজ ছিল এবং তার বাড়ির লোকেরা পানের বরজ থেকে প্রত্যেক দিন, প্রত্যেক 7 দিন অন্তর অন্তর জয়রামবাটিতে মায়ের জন্য পান পাঠাতেন, মায়ের সেবায় পান পাঠাতেন। তিনি সেই পান নিয়ে আসতেন এবং এসে কিছুই করতেন না, পানটিকে জমা দিয়ে প্রথম দিকে খুব মেদিয়ে খাওয়ানো হতো, সেগুলো খেতেন আর মায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকতেন। বলছেন ওই পাথরের মূর্তি নীরব দৃষ্টি আমাকে কখন পান বহন করা থেকে আমাকে তার সঙ্গী করে নিলেন। তিনি তার এখন শরীর চলে গেছে, অল্প বয়সে শরীর চলে যায়, কিন্তু তিনি তার ভিতরে আমূল পরিবর্তন। আমিও ব্যবসায়ী পরিবারের সেই ব্যবসায়িক ছেলে, প্রতি মুহূর্তে বুঝি যে পান যে ছাড়ছি কত টাকা গেল এসব বুঝতুম, কিন্তু এমন একটা শান্তিকর দৃষ্টি, এমনভাবে তাকিয়ে থাকতে তিনি এক দৃষ্টি, ওই যে পেছনে বসে আছেন তাকিয়ে আছেন এক দৃষ্টে, ওই এক দৃষ্টে তিনি এমনভাবে তাকিয়ে থাকেন তিনি যেন আমাদের দেখছেন প্রতি মুহূর্তে। তার দৃষ্টির বাইরে যাওয়ার আমাদের কোনো অবস্থা নেই। আমরা শুনব না, শিখব না, দেখেও শিখব না, আমরা শিখব ঠেকে। আমরা কথায় সত্যি সত্যি শুনি না, আমরা যখন জীবনে দুঃখ পাই, ব্যথা পাই, তখন আমরা শিখি, তার আগে শিখতে পারি না। কেন আমাদের চৈতন্য হয় না? আমরা বিষয় ভোগে ডুবে আছি বলে আমাদের চৈতন্য হয় না। তার কারণ আমরা এত ডুবে আছি তার থেকে বেরিয়ে আসবার সুযোগ খুঁজে পাচ্ছি না। রামপ্রসাদ গানে বলেছেন, মনের দুই জায়া পথ, প্রবৃত্তি আর নিবৃত্তি। প্রথমটি হলো কাম ক্রোধ লোভ মোহের পথ, দ্বিতীয়টি হলো ত্যাগের পথ, একটি প্রেয় অপরটি শ্রেয়। নচিকেতার কথা তো জানো, তিনি যমরাজের কাছে চাইলেন আত্মজ্ঞান। বুদ্ধদেবের জীবন দেখো, পিতা তাকে রাজভোগের মধ্যে ডুবিয়ে রেখেছেন, প্রাসাদের বাইরে বেরুতে দেন না। রাজপুত্রের যুবতী স্ত্রী একটি ছেলেও হয়েছে, কত বিলাসিতার মধ্যে লালিত। দৈব যোগে একদিন রাজপথে বেরিয়ে দেখলেন জরা ব্যাধি ও মৃত্যু চিত্র, ব্যাস আর শাস্ত্রপাঠ সাধুসঙ্গ করতে হলো। তিনি বুঝে গেলেন এ সংসার দুঃখময়, তারপরে শান্তির সন্ধানে বেরিয়ে পড়লেন। কে তার এই পথ স্থির করে দিল? সে হচ্ছে বিবেক। আমাদের দুটো দরজা আছে মনের ভেতরে, একটা হচ্ছে জায়া আর দুই জায়া, একটি হচ্ছে প্রবৃত্তি জায়া এবং আরেকটি হচ্ছে নিবৃত্তি জায়া, একটি প্রেয়র পথ এবং একটি শ্রেয়র পথ। যমরাজের কাছে গিয়ে নচিকেতা আত্মজ্ঞান চেয়েছিলেন। যমরাজ তাকে কত প্রলোভন দিলেন, এই দেবো তোমাকে, এই দেবো তোমাকে, সেই দেবো তোমাকে, তুমি আত্মজ্ঞান চেয়েও না, ওটা ছাড়া আর বাকি সব কিছু চাও। ভারী সুন্দর উত্তর ছিল যমরাজ নচিকেতাকে, যমরাজের যমরাজকে নচিকেতা উত্তর দিয়েছিলেন, বলেছিলেন হ্যাঁ এই সব ভোগ্য বস্তু আমি অবশ্যই নেব, কিন্তু সবসময় মনে হবে মাথার উপর মৃত্যুরূপী খাঁড়াটা ঝুলে আছে এবং যে কোনো মুহূর্তে ওই খাঁড়াটা পড়ে যাবে, ফলে তো এই যে ভোগ্য বস্তুগুলো কোনোটা আমি ভোগ করতে পারবো না, মৃত্যু যখন ইনএভিটেবল আউটকাম তখন তো আমি কিছুতেই ভোগ করতে পারবো না, সেই কারণে ওই যে খাঁড়াটার যে রহস্য ওইটা আমি জানতে চাই। বুদ্ধ বেরিয়ে পড়লেন, দেখলেন জরা মৃত্যু এবং জরা ব্যাধি এবং মৃত্যু। তিনি বেরিয়ে পড়লেন এই সব দুঃখময় সংসার থেকে, তার আউটকাম কি হলো, এ জীবন দুঃখময়, দুঃখের অনেক কারণ আছে, দুঃখ নিবৃত্তি করবার উপায় আছে, আর্য সত্য, এই তিনটি তার কাছ থেকে এলো। এ জীবন দুঃখময়, এটা সত্য, জীবন দুঃখময়, এ জীবনে সুখ যেমন আছে দুঃখ প্রচুর আছে। সুখের সময় আমরা বুঝতে পারি না, সুখটা খুব পাতলা, সহজে চলে যায়, এই আমরা আসলে লৌকিক সুখের কথা ভাবি। এ জীবন দুঃখময় কেন দুঃখ, তার অনেক কারণ আছে, নিজেকে সেলফ অ্যানালিসিস করতে হয়। আর তৃতীয় কথাটি হচ্ছে দুঃখ নিবৃত্তি করিবার উপায় আছে, দুঃখ আছে কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে,
এটি হচ্ছে বুদ্ধদেবের কথা। এই যে তাকে যে একটা কাজে সাহায্য করলেন সেটা হচ্ছে বিবেক। বিবেক হচ্ছে নিউট্রাল দৃষ্টিভঙ্গি, হচ্ছে আমরা বলি না ধীমহি ধিও ইয়ো না প্রচোদয়াত, ধি শক্তি, পাওয়ার অফ ইন্টেলেক্ট, এইটা আমাদের সাহায্য করে, আমাদের সব সময় আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। আমরা বিবেক হারিয়েছি, আমরা সংসারে লাভ লোকসান খুব হিসেব করে চলি, আর আসল জিনিস ফেলে দিয়ে চুষি ভুষি টানি। আসল জিনিসের হিসেব করে কে? সে হচ্ছে বিবেক। যার বিবেক আছে তার আসল জায়গায় ভুল হয় না। আমরা বিবেক হারিয়েছি, হাল ভেঙে ফেলেছি। হাল যদি ভেঙে গেল বোঝো নৌকার অবস্থা। গৃহী হও আর যাও হও, আনন্দ ধামে যেতে হলে বিবেক বুদ্ধিকে সঙ্গে নিয়ে যেতে হয়। আমরা সত্যি সত্যি বিবেক হারিয়ে ফেলেছি, অন্যের দুঃখে তো আমরা কিছু বুঝি না। এমন কি কোনো মানুষের কাছে উপকার পেলে সেই মানুষের উপকারকে আমরা স্বীকার করি না, আমরা কৃতজ্ঞ হয়ে পড়েছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই বিবেক বুদ্ধিকে হারিয়ে থাকার ফলে আমরা কিছুতেই আর এগিয়ে যেতে পারি না। আমরা সব সময় লাভ লোকসান এসবের হিসেব করতে থাকি, ভীষণ রকমের হিসেব করি। আমাদের সঙ্গে একটি ছেলে গেছিল কুম্ভমেলা, যতক্ষণ না যায়নি, যতক্ষণ না কুম্ভ স্নান হচ্ছে না ততক্ষণ সে খুব আনন্দে আছে। সাধুরা সঙ্গে করে নিয়ে খুব ফাঁকায় ফাঁকায় কুম্ভ স্নান করিয়ে নিয়ে এলো, সব ঠিক আছে, ওই অবধি সব ঠিক আছে। কিন্তু যে মুহূর্তে কুম্ভ স্নান হয়ে গেল সে মুহূর্তে আর তার মন আর সেই আশ্রমে টিকছে না। তার মনে হচ্ছে কতক্ষণে যাবে। টিকিটটা সে নিজেই কেটেছিল, আমাদের সকলের জন্য টিকিটটা তাকেই কাটতে দেওয়া হয়েছিল, অতএব টিকিটের তারিখটাও সে ঠিক করেছিল। টিকিট থাকলেই তো হবে না, আমাদের দিল্লি অবধি আসতে হবে, হরিদ্বার থেকে তো উঠতে পারবো না এত ভিড়, সেই কারণে হরিদ্বারকে বাইপাস করার জন্য আমরা দিল্লি আসার চেষ্টা করলাম। এবং কুম্ভমেলা হয়ে গেলে ইমিডিয়েটলি রাস্তাগুলো খুলে দেয় না, 8 ঘন্টা পরে রাস্তাগুলো খুলে দেয়, অতএব সেই রাস্তা খুললে তবেই আমরা দিল্লিতে আসতে পারবো। সে অসম্ভব বিরক্ত, ভীষণ রকম বিরক্ত। তারপরে এসেই মানে আমরা কীরকম ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বর ভালোবাসি, যতক্ষণ কুম্ভ স্নান হয়নি, কতক্ষণে স্নান হবে, হয়ে যাওয়ার পর তার সে কি আত্মতৃপ্তি, সে কি আনন্দ, এসব হলো। কিন্তু তারপর থেকেই তার হোম সিকনেস শুরু হয়ে গেল, বাড়ির প্রতি তার ভীষণ রকমের আকর্ষণ। যাদের জন্য আকর্ষণ তারা কিন্তু টুকটুক করে তার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে, যাদের জন্য সেই ভীষণ রকমের আকর্ষণ ছিল। তারা ছুটতে ছুটতে যেদিনকে এসে পৌঁছলেন, সে ট্রেনে সব কিছু খারাপ লাগছে, ট্রেনে যে খাবার দেওয়া আছে সেটা খারাপ, ট্রেনের বাথরুম খারাপ, ট্রেনের যে জল ঠিক সময় আসে না, সব কিছু খারাপ, আসলে জগৎটাকে তখন সে খারাপ দেখছে। তখন আর কিছুতেই তার অন্য কোনো কিছু ভালো লাগছে না, এইটা হচ্ছে কথা। এইটা হয়ে যাওয়ার পরে সে আমাদের সঙ্গে এলো, আমরা হাওড়া থেকে আবার একটা লোকাল ট্রেন ধরলাম, লিলুয়াতে কিছু ভলেন্টিয়ার নেমে গেলেন এবং সে আর আমি একসঙ্গে বেলুড় স্টেশনে নেমেছি। আমি দেখছি আমরা দুজনে একসঙ্গেই নেমেছি, নামার পর আমি যে পেছনে আসছি তার পেছন পেছন সে ফিরেই তাকালো না, সে ছুটছে ছুটছে ছুটছে। তারপরে গিয়ে আমি তখনও নামিনি, ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখছি দ্রুত গিয়ে সে একখানি রিক্সা ডেকে, মানে পরে তার সঙ্গী যে আছে তার কী হবে এসব তখন তার ভাবার সময় নেই, তখন সে দ্রুত বেরিয়ে চলে গেল বাড়িতে। তারপরের দিন ফোন করে সে ক্ষমা চাইছে তার কাজের জন্য। কিন্তু এই জিনিসগুলো আমাদের হয়, এক অদ্ভুত মোহ, আমাদের বিবেক তখন আর কাজ করে না, তখন কোনটা ঠিক উচিত কোনটা করণীয় নয় সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না। আমরা সংসারের লাভ লোকসান নিয়ে হিসেব করে চলি আর আসল জিনিস ফেলে দিই। আসল জিনিস হিসেব করে কে? সে হচ্ছে বিবেক। যার বিবেক আছে তার আসল জায়গায় ভুল হয় না। এই কারণে সাধুই হই বা গৃহী হই, আমরা যেন কখনো আমাদের বিবেক বুদ্ধিকে হারিয়ে না ফেলি। আমরা বিবেক হারিয়েছি, হাল ভেঙে ফেলেছি, নৌকায় হাল সে তাকে এগিয়ে নিয়ে যায়, হালটাই যদি ভেঙে যায় তাহলে নৌকা পথভ্রষ্ট হয়ে যায়। তাই বলছেন হাল যদি ভেঙে গেল বোঝো নৌকার অবস্থা, গৃহী হও আর যাই হও, আনন্দ ধামে যেতে হলে বিবেক বুদ্ধিকে সঙ্গে নিয়ে যেতে হবে। বিবেক বুদ্ধিকে সঙ্গে নিয়ে চলাটাই আমাদের মূল কাজ। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার এর পরের অংশ থেকে আমরা পড়ব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী
ত্রৈলোক্যবাসী না মিডে না না মাইক্রোফোন বন্ধ করতে হবে, মাইক্রোফোন না বন্ধ করলে হবে না, বন্ধ করুন। শাশ্বতী না সুস্মিতা না মাইক্রোফোন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসী না মিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।